হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন রনি রায়ান্স ব্লগ। আজকে আসলে আমার অনেক খিদা লাগছে, এখন দুপুর টাইম। তো আজকে প্ল্যান করছি আমরা আজকে কাচ্চি খাইতে যাব। তো আমাদের মোহাম্মদপুরে মোগল এম্পায়ার একটা শাখা আছে, এটা নুরজান রোডে অবস্থিত, তাজমহল রোডে। তো ওইখানে যাই, গিয়ে দেখি খাবারের মেনুতে কী কী আছে। তো আমরা খাবারের মেনুটা দেখাবো আর খাবারটা খাবো, এরপরে আপনাদেরকে ওইখানে খাবারটা কিরকম এটা একটা ফুল রিভিউ দিব। তো দেখা হবে মোগল এম্পায়ারে। আমরা মোগল এম্পায়ারে আসছি। তো এখানে হচ্ছে ওদের মেনুটা দিছে, মেনু তো দেখেন। এখানে বাসমতি কাচ্চির মধ্যে আছে ঢাকাইয়া কাচ্চি, এটা 1 পার্সনের জন্য 249 টাকা। কাচ্চি লাভার্স আছে, এটা হচ্ছে 329 টাকা 1 পার্সনে। এটার মধ্যে হচ্ছে স্পেশালিটি হচ্ছে ঢাকাইয়া কাচ্চি থাকবে, বোরানি থাকবে, ফিনি থাকবে সাথে। আর এরপর আছে মেজবানি ভোজ, বাসমতি কাচ্চি, বাসমতি কাচ্চি ভোজ, বাসমতি কাচ্চি স্পেশাল। এগুলো আপনারা একটু দেখে নিন, 1 পার্সন, 3 পার্সন আর 5 পার্সনের জন্য কোনটা কত প্রাইস। এখন এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এইখানে আপনার রাজভোজ প্লেটারের মধ্যে আছে কাচ্চি প্লেটার, প্লেন পোলাও প্লেটার, আর মোরগ পোলাওর মধ্যে আছে মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের এটা একটু দেখা যায়, এটা প্লেন পোলাও, চিকেন রোস্ট, জালি কাবাব, বোরহানি, চাটনি, সালাদ সব একসাথে 289 টাকা 1 পার্সনের জন্য। আর তিনজনের জন্য 840, 5 জনের জন্য 1350। আর আপনারা যদি সাথে অ্যাড করতে চান, সেখানে প্লেন পোলাও আছে, চিকেন রোস্ট আছে, জালি কাবাব আছে, মাটন জেলা, বিফ জেলা, চাটনি, বাসমতি রাইস, এগ সব আছে। এগুলো আপনার প্রাইস দেখে যা যেটা ইচ্ছা আপনি অ্যাড করে নিতে পারবেন। আর এখানে ডেজার্টের মধ্যে আছে ফিন্নি, জর্দা, বেভারেজে আছে পানি অথবা বোরহানি অথবা বাদামের শরবত, দিয়ে যেটা নিতে চান নিতে পারবেন। তো আমরা এখানে আমি যেটা আজকে প্ল্যান করছি সেটা আমি এখান থেকে ঢাকায় কাচ্চিটা নিব, আর সাথে আপনার এখানে অ্যাড করব আমরা চিকেন রোস্টটা, জালি কাবাব আর বোরহানি আর বাদামের শরবত, লাস্টে ট্রাই করব যে আসলে এখানে টেস্টটা কিরকম। আমরা সবগুলো আইটেম অর্ডার করি, এরপরে খাবারটা আসুক, খাবার আসার পরে খাবারগুলো দেখাবো, খাবারের ওদের কোয়ান্টিটিটা কীরকম, খাবারের টেস্টটা কীরকম, আর খাবার শেষে আপনাদেরকে ফুল একটা রিভিউ দিই। এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা নিছিলাম ঢাকায় কাচ্ছি। তো এইখানে ওরা দেখেন, এখানে এই যে জালি কাবাবটা দিচ্ছে, জালি কাবাবের সাইজ মাটন 2 পিস, এই যে এরকম, এই একটা, এই একটা বড় বড় পিস দিছে 2টা। আর এই যে বাসমতি রাইস, সাথে আমরা এখানে মুরগির রোস্ট এটা একটা নিছি, আর সাথে আমরা এখানে একটা বোরহানি আছে, একটা বাদামের শরবত আছে, ওইটা আমরা শেষে ট্রাই করবো, আর সাথে যে এখানে সালাদ দিছি। কাচ্চি খাওয়ার মধ্যে যেটা স্পেশালিটি আমার কাছে যেটা মনে হয়, সাথে যদি চাটনি থাকে আর যদি আপনার মরিচ দিয়ে যদি আপনার কাচ্চিটা খাওয়া হয় সেটা আরও বেশি টেস্ট লাগে। তো আমরা ফার্স্টে একটু কাচ্চিটাকে খাই, এরপরে দেখি কাচ্চি টেস্টটা কেমন। আলুটা একদম ভালো মতো ফ্রাই করা হয়েছে, আলুটা আমার কাছে খুব ভালো লাগে সবসময়, আলু দিয়ে খাই। বিসমিল্লাহ। খুবই ফ্রেশ, টেস্টি, খাবারটা খুবই ভালো লাগতেছে। এখানে
মাংসটা যেটা দিছে এখানে মাংসটা এখানে দেখেন একদম সফট, মাংসটার সাথে মরিচ দেই, মরিচটা দিয়ে খাওয়ার পরে পুরো খাবার টেস্টটা চেঞ্জ, মানে খুবই ভালো লাগতেছে। আমরা এখন একটু জালি কাবাব দেখে দেখি, জালি কাবাবটা একদম সফট, অনেক টেস্ট জালি কাবাবটা, অনেক টেস্ট হয়েছে। আমরা সব খেলাম, এখন রোস্টটা দিয়ে ট্রাই করে দেখি, রোস্টটা হাত দিইনি, চামচ না গেল, তো মশলা নিয়ে নিই, দেখেন রোস্টের মাংসটা কত সফট, একদম নরম, রাইসের সাথে খেয়ে দেখি, রোস্টটা অনেক টেস্ট। আপনারা যদি আসেন অবশ্যই রোস্টটা খেয়ে দেখবেন, রোস্টের টেস্টটা অনেক ভালো। ও বোরহানিটা এখনো টেস্ট করা হয়নি, বোরহানিটা খেয়ে দেখি, মাথা নষ্ট করা টেস্ট, হেভি টেস্ট হয়েছে একদম। বিয়ে বাড়িতে আমরা যেরকম খাই, মানে খুব ঝাঁজ থাকে, মরিচের ঝালটা একটু মুখে লাগে, আবার ঠান্ডা, মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট, খুব টেস্ট হয়েছে। তো আমরা খাওয়াটা এখন শেষ করি, অনেক খিদা লাগছে, শেষ করার পরে লাস্ট একটা ফুল রিভিউ দিই। বাদামের শরবতটা আমাদের বাদ ছিল আমার, তো এটা ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য রাখছি, এটা খেয়ে দেখি কিরকম, বাদাম বাদাম দিয়ে ভরা, টেস্ট ভালো, কিন্তু আমার তো মিষ্টি একটু বেশি লাগছে। আর ছোট একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যখন কাচ্চিটা খাইছি সাথে একটা চাটনি দিয়েছিল, তো চাটনি দিয়ে খাইতে যে কিরকম টেস্ট সেটা আমরা ই করিনি, টেস্টটা কিন্তু খুব মানে দারুণ ছিল, মানে আপনি কাচ্চির সাথে মরিচে কামড় দিয়ে যখন খাবেন ওটা একরকম টেস্ট, আবার চাটনি দিয়ে যখন আবার কাচ্চিটা খাবেন ওটা তখন আরেকটা টেস্ট, মানে দুইটা টেস্টই সেরকম ছিল। তো এটা আমার ভুল হয়ে গেছিলো, এটা আমি বলতে পারিনি। তো যাই হোক, খাবার যদি টেস্টের কথা বলেন তাহলে আপনার কাচ্চি 10-এ 9, জালি কাবাবটা হচ্ছে 10-এ 8, আর বোরহানিটা হচ্ছে 10-এ 10, আর হচ্ছে মুরগির যে রোস্টটা সেটা হচ্ছে 10-এ 8 দিই। টেস্ট ভালোই ছিল, কারণ ফুল টেস্ট দিব না, কারণ হচ্ছে এটা একদম মাথা নষ্ট হয়ে যাবে সেরকম টেস্ট না, কিন্তু টেস্ট ভালো ছিল। আর এইটা যেটা বাদাম শরবত এটা হচ্ছে 10-এ 7, কারণ আমার মিষ্টিটা বেশি লাগছে, বাদামের পরিমাণটা বেশি, আর টেস্টও ভালো। তো ওভারঅল খাবারে আমার কাছে সব কিছুই খুব ভালো লাগছে, মানে খারাপ লাগছে এরকম কিছুই না, ওনাদের মানে যেভাবে ওরা প্রিপারেশন করে দিছে খাবারগুলো খুবই ভালো। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, খাবার টেস্ট করতে পারেন, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এটা আপনার মোহাম্মদপুরের নূরজান রোডের শেষ মাথায় বললে হবে, এখানে বিএফসির পাশে মোগল এম্পায়ার বললে দেখাই দিবে, আপনি এখানে এসে খেতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আপনারা চাইলে আসতে পারেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর ইনশাল্লাহ নেক্সটে আবার ভালো একটা কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।